অগবধূ সুন্দরী শুটিংয়ে অপমান মানতে পারেননি। উত্তম কুমারের মৃত্যুর জন্য মৌসুমীকেই দায়ী করেন সুপ্রিয়া। 80-এর দশকের মুক্তিপ্রাপ্ত ছবি অগবধূ সুন্দরী সিনেমাটি বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয় একটি সিনেমা। রঞ্জিত মল্লিক, উত্তম কুমার, মৌসুমী চ্যাটার্জি অভিনীত এই সিনেমাটি দর্শকরা খুবই পছন্দ করেছিল। তবে এই সিনেমাই ছিল উত্তম কুমারের অভিনীত শেষ সিনেমা, কারণ শুটিং চলাকালীনই উত্তম কুমারের মৃত্যু হয়। শুটিং করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। 1980 সালে 28শে জুলাই উত্তম কুমারের মহাপ্রয়াণ ঘটে। এত কম বয়সে তার মৃত্যুটাকে আজও মেনে নিতে পারেনি বাঙালি। এই আইকনিক ছবির শুটিংয়ের সময় সেটে অসুস্থ হয়ে পড়েন মহানায়ক। পরদিনই জানা যায় তার মৃত্যু ঘটেছে। উত্তম কুমারের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল গোটা বাংলা। কেন অকালে চলে গেলেন উত্তম কুমার? কারণ খুঁজতে হয়েছিল চুল ছেঁড়া বিশ্লেষণ। এদিকে মহানায়কের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই এই মৃত্যুর জন্য সহ অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির দিকে আঙুল তুলেছিলেন সুপ্রিয়া দেবী। তার অভিযোগ ছিল মৌসুমীর খারাপ আচরণের কারণেই মনে আঘাত পেয়েছিলেন উত্তম কুমার। তিনি নাকি মৌসুমীর দেওয়া আঘাত মেনে নিতে পারেনি, তাই তার খুবই খারাপ লেগেছিল শুটিংয়ের একটি ঘটনা। শোনা যায় ওই দিন অন্যান্য দিনের মতো উত্তম কুমার এবং মৌসুমী একসঙ্গে শুট ছিল। শুটিংয়ের আগে তার মেকআপ করছিলেন তখন। এদিকে উত্তম কুমার নিজস্ব মেকআপ রুমে কিছু সমস্যা দেখা দেয়। তাকে অন্য মেকআপ রুম ব্যবহার করার কথা বলা হয়েছিল। উত্তম কুমার যখন আরেকটি মেকআপ রুমে প্রবেশ করতে যাবেন, তখন তাকে একজন বাধা দিয়ে বলেন, দাদা, ভেতরে একজন বড় নায়িকা মেকআপ করছেন, এখন ঘরে ঢোকা যাবে না। এই বড় নায়িকাটি ছিলেন মৌসুমী। তিনি আগে থেকে বলে রেখেছিলেন কাউকে যেন মেকআপ রুমে ঢুকতে না দেওয়া হয়। এদিকে এই কথা শোনার পর উত্তম কুমার কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে পড়েন। নিজের স্টুডিও পাড়াতে মেকআপ রুমে ঢুকতে না পারায় এই অপমান উত্তম কুমার নিতে পারেননি। পরে একটি সাক্ষাৎকারে সুপ্রিয়া দেবী এই বিষয়ে সরাসরি বলেন, জুনিয়র অভিনেত্রীর এত স্পর্ধা দেখে অবাক হয়েছিলেন উত্তম কুমার। শেষ জীবনে আপনাদের দাদার এই প্রাপ্তি ছিল, বলেন সুপ্রিয়া। তবে মৌসুমী অস্বীকার করে বলেন, উত্তম কুমার তাকে খুবই ভালোবাসতেন। একজন মহিলা আপনাদের দাদা বলে উত্তম কুমারকে নিজস্ব সম্পত্তি ভাবতেন। আমার নামে এই সব কুকথা তিনি রটিয়েছিলেন, বলেন মৌসুমী। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।